একটা সময় ছিল যখন প্রতিটি গ্রাম প্রতিটি এলাকায় কোনো না কোনো বনেদি বাড়ি ছিল এবং সেখানে হতো দুর্গাপুজো। সেই ঠাকুর দালান, সেই পরিবেশ এবং তার মধ্যে সেই বনেদি আনা। এখন সময় পাল্টেছে, কেউ কৌলীন্য হারিয়েছে, কেউ ধরে রাখতে পেরেছে তাদের সেই ঐতিহ্য। কিন্তু এটা ঠিক সেই বনেদি বাড়ির দুর্গাপুজো আমাদের নস্টালজিয়ায় একেবারে ছেয়ে রয়েছে। আর সেই বনেদি বাড়ির দুর্গাপুজো এবার সল্টলেক এজে ব্লকের যে পুজো হচ্ছে সেখানে দেখতে পাওয়া যাবে। একটু আপনার সঙ্গে কথা বলবো যে হঠাৎ এই বনেদি বাড়ির দুর্গাপুজো বেছে নেওয়ার কারণ বা কীভাবে আপনারা দেখাচ্ছেন সেটা? কারণ এই পুজো এখন যেভাবে চলছে মোটামুটি থিমের আধিক্য বলাই যায় বিভিন্ন পুজো কমিটিতে। আর আমাদের যেন সেই মাটির টান, যে বনেদি আনার ব্যাপারটা যে পিছনে চলে গেছে, এখন যেন থিমটাই মুখ্য হয়ে গেছে। এবং থিমের সঙ্গে যেটা হয়, প্রতিমা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে। আমরা ওই প্রতিমাকে অক্ষুণ্ণ রেখে যে প্রতিমার যে মাতৃমূর্তি যে ভাবটা রয়েছে বনেদি আনার সঙ্গে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটাই যাতে ফুটিয়ে তোলা যায় আমাদের এই পুজো মণ্ডপে, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বছরে 33তম বর্ষের পুজোতে আমাদের এই যে ব্লকে। থিম নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে, প্রচুর মানুষ সেটা পছন্দ করেন বটে, কিন্তু আমাদের মনে বনেদি আনার স্থান একেবারে স্থায়ী। আর সেই বনেদি আনা ফিরছে এবছর সল্টলেকের এজি ব্লকের পুজোয়। তাই এখানকার উদ্যোক্তাদের আশা, বনেদি আনা এবং সনাতনীর টানে প্রচুর মানুষ আসবেন, তারা পছন্দ করবেন এবং এখানকার যে পরিবেশ তৈরি হবে সেই পরিবেশটাকে উপভোগ করবেন। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।